কত সময় লাগলো? 28 মিনিট। 28 মিনিট। একবার করেছো তো? একবার করে করেছি। নালে 1 ঘন্টার উপরে। একবার সেবা করে করি। হ্যাঁ। দানটা করি অনেকক্ষণ। হ্যাঁ। যাবা নিত্য কর্ম। আমাদের প্রতিদিন করা উচিত তাহলে এইগুলো। হ্যাঁ। তাহলে আমাদের প্রতিদিন সকালে উঠে প্রত্যেককে দেখাও। এখন বাবা করছেন সর্বাঙ্গসন, আর এটি উনি 2 মিনিট করবেন, তারপর শবাসন করবেন 2 মিনিট, এটা 3 বার সকালের প্রথম এটা উনি স্টার্ট করেন, এটা এই আসন দিয়ে। এরপর উনি স্টার্ট করছেন পবন মুক্তাসন, আর এই আসনটা 1 মিনিট করবেন, তারপর আবার উনি শবাসন করবেন। Thank you.
এখন শোল্ডার জয়েন্টে এক্সারসাইজ হচ্ছে। এতক্ষণ হলো ফরওয়ার্ড মুভমেন্ট, এবার ব্যাকওয়ার্ড মুভমেন্ট হচ্ছে শোল্ডার জয়েন্টে। এবার নেক জয়েন্টে এক্সারসাইজ হবে, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। সাইড মুভমেন্ট এখন হচ্ছে। এখন নাকি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখাচ্ছেন উনি। এটা কোমরের জন্য এক্সারসাইজ, আর আপনার শির দাঁড়ার জন্য এটা খুব কাজে।
একটা অন্যতম একটা কঠিন এক্সারসাইজ, মানে ইয়ং বয়স অনেকে করতে পারে না ঠিকঠাক মতন, এত সুন্দরভাবে এত এই বয়সে এই এক্সারসাইজটা করছেন অসাধারণ লাগছে। অদ্ভুত জিনিস দেখছি আজকে আমি চোখের সামনে। হিপ জয়েন্টের এখন এক্সারসাইজ হবে। ঠিক আছে, এইভাবে অসাধারণের পড়ছেন চোখ সারা জীবন যদি বাঁচাতে যান সেটা খুব দরকার, খুব দরকার। দেখুন এতক্ষণ যে এক্সারসাইজ গুলো করা হলো সেগুলো দেখে নিন এখানে। এটা নিয়ম, সময় আর কতবার করতে হবে, এটা প্রতিদিন করতে হবে। প্রথমে সর্বাঙ্গসন 2 মিনিট, তারপর 2 মিনিট শবাসন 3 বার, তারপর পবন মুক্তাসন 1 মিনিট, শবাসন 1 মিনিট 3 বার, অর্ধচন্দ্রাসন 1 মিনিট, শবাসন 1 মিনিট 3 বার। তারপর এদিকে হচ্ছে শোল্ডার জয়েন্ট
শোল্ডার জয়েন্ট এক্সারসাইজ, নেক জয়েন্ট এক্সারসাইজ, তারপর আরও কিছু দেখালে, চোখের এক্সারসাইজ, হিপ জয়েন্ট এক্সারসাইজ। এখন উনি মেডিটেশন করছেন, ধ্যান করছেন। ধ্যান করা খুবই ইম্পর্টেন্ট,